স্যার, আপনি কি কিন্তু আপনি কি আপনার দাদাকে আপনি নিয়ে এসেছেন? জি ডাক্তার আপা, আমি কেলটু মাস্থান। কি হয়েছে বলেন তো, দাদাকে নিয়ে ডাক্তার কি করলো, কি কি করলো বলেন তো দেখি। জি কেলটু স্যার, আপনার দাদাকে আমার ডাক্তার ভালো করে পরীক্ষা করলো এবং বেশ কয়েকটা পরীক্ষা দিল। আপনি ল্যাবে গিয়ে পরীক্ষাগুলো করে রিপোর্টটা নিয়ে আসবেন, কাল দেখা করবেন, ঠিক আছে? হ্যালো ডাক্তার আপা, ডাক্তার আমার দাদার কয়টা পরীক্ষা দিয়েছে বলতে পারবেন আপনি? বলেন তো দেখি কয়টা দিয়েছে। হ্যালো কিন্তু স্যার, আমার ডাক্তার আপনার দাদার বেশি পরীক্ষা দেয়নি, মাত্র 50টা দিয়েছে, মাত্র 50টা। ঠিক আছে, এই পরীক্ষাগুলো কাল কি করে নিয়ে এসে আমার স্যারকে দেখাবেন, ওকে? এখন আপনি চান কি বললেন আপা? পঞ্চাশটা দিয়েছে পরীক্ষা? দেখছি ডাক্তারকে আজকে মজা দেখাবো, ডাক্তার আমাকে চিনে না তো, ডাক্তার আজকে পাইতে পারবে আমি কি জিনিস। হ্যালো ডাক্তার স্যার, আমার দাদাকে কেমন দেখলেন আপনি, বলেন তো কেমন দেখলেন? শুনলাম যে ভালোই পরীক্ষা নিরীক্ষা করেছেন, বলেন তো কি করলেন? হ্যালো ইয়াং বয়, তোমার দাদাকে আমি বেশ ভালো করে দেখেছি আর আমি মাত্র তাকে কয়েকটা পরীক্ষা দিয়েছি, সেটা হলো মাত্র 50টা পরীক্ষা দিয়েছি। তুমি কালকে এগুলা পরীক্ষা করে নিয়ে এসে আমাকে রিপোর্টটা দেখাবে, তারপরে আমি যে ওষুধগুলো লিখেছি এগুলো চলতে থাক, আর তারপরে আমি নতুন কোনো ওষুধ লাগলে লিখবো, ঠিক আছে? তুমি এখন আসতে পারো। হ্যালো ডাক্তার স্যার, আমি আসবো তো অবশ্যই, আমি খালি দূর থেকে শুনে যা শুনো, আপনার নামে মেলা রিপোর্ট শুনেছি, আপনি যেগুলা করছেন না আর আজকে যেটা করলেন, আর হিসাব আজকে নিকাশ করে গা যাব, ঠিক আছে? শুনেন, আমাকে কি চিনেন? হ্যাঁ, আমার এলাকাতে আপনি ডাক্তারি করেন, বেশ ভালো কথা, জনগণের সেবা করেন, ভালো কথা। আমি দূর থেকে অনেক কিছু শুনেছি, আপনি রুগীদের সাথে যেগুলা শুরু করেছেন, গরিব দুঃখী রুগীর আতর চিকিৎসা বেগারে মরে যাবে, হ্যাঁ আপনার আজকে ব্যবস্থা করে ছাড়ব। বলেন আপনি কেন আমার দাদার 50টা পরীক্ষা দিলেন, কেন ব্যবসা শুরু করেছেন, আমাকে চিনেন? আমি কিন্তু একবারে একদম বান্দরবান পাঠা দিতে পারি, ঠিক আছে? রে বাবা, একটু বড় সড় নেতা নাকি রে বাবা, ভয় যে লাগছেই। আমি তো শুনেছি এলাকাতে একমাত্র কেলটু মাস্তানি নেতা, ই আবার কোন নেতা? দেখি তো নাম জিজ্ঞাসা করি। হ্যালো ইয়াং বয়, আপনার মানে আপনার আপনার নাম কি? শুনেন, আমার নাম কেলটু মাস্তান, ঠিক আছে? আজ থেকে আপনার ডাক্তারি করা বন্ধ, আজ থেকে আমার লাইনে আপনি যোগ দেন, ঠিক আছে? একটু সেবা করেন, জনগণকে তো মেলা পেরাছানি করেছেন, ঠিক আছে? মেলায় তো মাল কামাইছেন, এখন আমার লাইনে আজ থেকে ভিড়াবো আপনি, ওকে? ভালো করে শুনলেন ডাক্তার, আমার এক কথা 100 কথার সমান, হ্যাঁ থাকতে আমার জান এই জনগণের সেবা করে যাবে এই কেলটু মাস্তান, ঠিক আছে? ইয়াং বয় কেলটু মাস্তান, আই এম ভেরি সরি, আমি আপনাকে চিনতে পারিনি, আজ থেকে আমি আর এরকম করব না, আমি ডাক্তারিকে পেশা হিসাবে নিব, ব্যবসা হিসাবে নিব না, তুমি আমাকে আর বান্দরবনে পাঠাও না ইয়াং ম্যান, আই এম ভেরি সরি, আমি সেবা করতে চাই ডাক্তারি করে। ঠিক আছে ডাক্তার স্যার, আপনি লাস্ট টাইমে বুঝে ফেলেছেন, আপনি আপনার ভুল বুঝে ফেলেছেন, দি সঠিক পথে এসেছেন, এখন থেকে সব ডাক্তাররা এরকম সঠিক পথে আসবে, না আসলে আমাদের মতো যুবকরা যারা দেশ রক্ষা করবে এরকম কেলটু মাস্তান ঘরে ঘরে জন্মাবে এবং আপনাদেরকে কিন্তু সাইজ করে ছাড়বে, ঠিক আছে? লাইনে এসেছেন, ভালো কথা, একসাথে কাজ করব, ঠিক আছে? জনগণের জন্য, আমরা দেশের জনগণ, সরকার সব একসঙ্গে কাজ করব, ওকে?